কোচবিহার 8 এবং 9 নম্বর বিধানসভা কেন্দ্রে ডিসিআরসি তে চলছে চূড়ান্ত ব্যস্ততা। এদিন সকাল থেকে তুফানগঞ্জ মহাবিদ্যালয়ে ব্যস্ততা ছিল একেবারেই চূড়ান্ত। এদিন সকাল থেকে ভোটকর্মীরা সেখানে আসতে শুরু করেন, পাশাপাশি নিরাপত্তা আধিকারিকরাও তারাও সেখানে আসতে শুরু করেন এবং এদিন ইভিএম সহ ভোটের সরঞ্জাম নিয়ে ভোটকর্মীরা রওনা দেন তাদের নিজ নিজ ভোটগ্রহণ কেন্দ্রে। দেখছেন সেই ছবি, তুফানগঞ্জের 8 এবং 9 নম্বর বিধানসভা কেন্দ্রে ডিসিআরসির ছবি। সকাল থেকেই আজ এখানে ব্যস্ততা তুঙ্গে ছিল। তুফানগঞ্জ মহাবিদ্যালয়ে ব্যস্ততা ছিল একেবারেই তুঙ্গে। সকাল থেকে ভোটকর্মীরা সেখানে আসতে শুরু করেন, পাশাপাশি নিরাপত্তা কর্মীরাও সেখানে ছিলেন এবং নিজ নিজ দায়িত্ব বুঝে নেন তারা। সকলেই ইভিএম মেশিন এবং অন্যান্য সামগ্রী নিয়ে নিজ নিজ ভোট কেন্দ্রের দিকে তারা রওনা দেন। আপনাদের টেবিলে টোকন দেওয়া আছে, প্রত্যেক পোলিং পার্সনের জন্য একটা করে টোকন। আপনাদের টেবিলে টোকন দেওয়া আছে, প্রত্যেক পোলিং পার্সনের জন্য একটা করে টোকন আপনারা দিয়ে দেবেন। যখন ম্যাটেরিয়াল গ্রহণ করবে প্রিসাইডিং অফিসারের হাতে আপনারা চারটা করে সমস্ত সেক্টর অফিসারদের বলছি আপনাদের গাড়িগুলো বাইরে নিয়ে যান, আপনাদের টেবিলে টোকন দেওয়া আছে। সেখানকার ছবিটা ঠিক কি ছিল সমস্তটাই জানবো সেখানে উপস্থিত আমাদের প্রতিনিধি মজিদ রহমানের কাছ থেকে। আমরা রয়েছি তুফানগঞ্জ মহাবিদ্যালয়ের সামনে, যে ডিসচার্জ সেন্টারটি করা রয়েছে এই মহাবিদ্যালয়ের সামনে। এখানে কিন্তু তুফানগঞ্জ 9 নম্বর বিধানসভা কেন্দ্র এবং 8 নম্বর নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের যে সমস্ত কেন্দ্রগুলো রয়েছে সেখান থেকে সকালেই প্রচুর ভোটকর্মী যারা রয়েছেন বাইরে থেকে তারা আসছেন, তারা কিন্তু এখান থেকে চলে যাচ্ছেন। আমি ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো যে আমার সামনে এই মুহূর্তে রয়েছেন একজন ভোটকর্মী, আমরা কথা বলে নেবো। দাদা, এই যে ভোট করতে যাচ্ছেন অনুভূতি এবার এবার মনে হচ্ছে ভালোই হবে, যা পরিস্থিতি আতঙ্ক আছে। আমাদের মোটামুটি যা প্রোটেকশন আছে তাতে মনে হয় বুধের বুধের কিছু হবে না। এর আগেও তো করেছে, হ্যাঁ করেছি, এবারও করছেন, তো দুটোর মধ্যে একটু তফাৎ বলতে আগে আমরা করেছিলাম মোটামুটি আগেও ভালো হয়েছিল, তো এবার প্রোটেকশনটা একটু বেশি। এবার সিএপিএফ বা আমাদের আধার সামরিক কেন্দ্রীয় বাহিনী আমাদের চারজন করে পাচ্ছি। আপনার প্রামাণিক এই মুহূর্তে আমার সঙ্গেও রয়েছেন আর একজন দাদা, আমি কথা বলে নেব। আপনারা দেখতে পাচ্ছেন যে সকাল থেকেই কিন্তু বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত ভোটকর্মীরা রয়েছেন তারা কিন্তু দিব্যি যাচ্ছেন এবং তারা এও জানালেন যে প্রত্যেক বছরের তুলনায় এবার কিন্তু তারা একটু হলেও স্বস্তি বোধ করছেন, কারণ কেন্দ্রীয় বাহিনী রয়েছে। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন দুজন মহিলা ভোটকর্মী। ম্যাডাম, একটু জিজ্ঞাসা করবো যে এবার কি আপনারা প্রথম যাচ্ছেন? কি অনুভব করছেন আপনারা? আমরা কথা বললাম দুজন মহিলা ভোটকর্মী রয়েছেন তাদের সঙ্গে কথা বললাম, তারা কিন্তু বললেন যে তাদের একটা নতুন অভিজ্ঞতা
এবং এই যে নতুন অভিজ্ঞতা তারা আসছেন, ভোট কেন্দ্রে যাচ্ছেন, তারা একটা নতুন অভিজ্ঞতা সঞ্চয় করবেন। এবং তারা এও বলছেন যে অন্যান্য তুলনায়, অন্যান্য বছরের তুলনায় এবার কিন্তু তাদের একটু আলাদা হলো, কেন্দ্রীয় বাহিনী রয়েছে, মনে হয় না সেরকম কিছু হবে। তবে সকাল থেকেই কিন্তু আমরা যেটা দেখতে পেলাম যে পুলিশ এবং যে সমস্ত কেন্দ্রে যারা যাবেন, তার মানে ভোট কর্মীরা যারা যাচ্ছেন, তারা কিন্তু একজন করেই, আমরা যেটা বিশ্বস্ত শুনতে জানতে পেরেছি যে একজন করেই রাজ্য পুলিশ সঙ্গে থাকবেন এবং বাকি কেন্দ্রীয় বাহিনী তারা কিন্তু যথাসময়ে সেখানে পৌঁছে যাবেন। এছাড়াও স্পর্শকাতরের ভূদের জন্য আলাদা আলাদা করে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, সেটাও আমরা কিন্তু বিশ্বস্ত সূত্রে জানতে পারছি। এখানে কিন্তু আরো কয়েকজন যাচ্ছেন ভূতপূর্বী, তারা কিন্তু বিভিন্ন জায়গায় যাচ্ছেন, একটু আমরা তাদের কাছে জেনে নেব দেখো। আমরা কয়েকজনের সঙ্গে কিন্তু কথা বললাম, তারা কিন্তু প্রত্যেকেই সন্তোষ প্রকাশ করছেন এবারের যে সমস্ত জিনিসগুলো রয়েছে। এবং কেন্দ্রীয় বাহিনী কিন্তু ইতিমধ্যেই আমরা যেটা বিশ্বস্ত শুনতে জানতে পেরেছি, পুলিশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কিন্তু কোচবিহারে পৌঁছে, আমি সহকর্মীকে বলবো যে কেন্দ্রীয় বাহিনী একটু প্রচুর পরিমাণে কিংবা কেন্দ্রীয় বাহিনী এই এক প্রথম বছর মহাবিদ্যালয়ের আশেপাশে রয়েছে। এবং রাজ্য যে পুলিশ, সহকর্মীকে বলবো যে রাজ্য পুলিশ যারা রয়েছেন তারাও কিন্তু যাচ্ছেন প্রত্যেকেই বিভিন্ন জায়গায়, যে সমস্ত জায়গায় ডিউটি রয়েছে তাদের প্রত্যেকটি বুঝে বুঝে তাদেরকে পাঠাবেন। নিউজ এক্সপ্রেসের জন্য মানিকের সাথে এস কে মজনু বলবেন। দেখছিলেন আপনি তুফানগঞ্জ মহাবিদ্যালয়ের আশপাশের ছবি, সেখানে কিন্তু একেবারে চূড়ান্ত ব্যস্ত দেখা যাচ্ছিল। সকলেই তাদের ইভিএম মেশিন এবং অন্যান্য সামগ্রী নিয়ে নিজ নিজ ভোটগ্রহণ কেন্দ্রের দিকে রওনা হচ্ছেন। এবং 8 এবং 9 নম্বর বিধানসভা কেন্দ্রের আপনারা ছবি দেখলেন, এবং সকাল থেকে আপনারা দেখেছেন দিনহাটার ছবি, তারপর কোচবিহারের ডিসিআরসি সেন্টারের ছবি, এখন আপনারা দেখছিলেন তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রের ছবি, সেখানেও কিন্তু এই একই রকম ব্যস্ততা আমরা লক্ষ্য করছি।